ধর্ষণের ঘটনায় আসামি বরিশালের সেই চার শিশু বাবা মার কাছে ফিরল ষড়যন্ত্র করে মামলা দেওয়ার অভিযোগ। পুলিশের তৎপরতায় কমবে ধর্ষণের মতো অপরাধ, সামাজিক বন্ধন দৃঢ় করার পরামর্শ, নূরের বিচার দাবিতে অনশন। উচ্চ আদালতে দুর্নীতি রোধে কাজ করবেন নতুন অ্যাটর্নি জেনারেল, উদ্যোগ থাকবে নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির। জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন, কাল থেকে সারা দেশে সাড়াশি অভিযান। ওজনে কম দামও বেশি, চালের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পেঁয়াজ সবজি ডিমের বাজার চড়া। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। এছাড়া সংবাদে আরও থাকছে, শান্তিতে নোবেল পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার স্বীকৃতি। হাইকোর্টের নির্দেশে বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেফতার চার শিশু বাবা মার কাছে ফিরল। সকালে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করে উপজেলা প্রশাসন। স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জেরে ষড়যন্ত্রমূলক এই মামলা দেয়া হয়। পুলিশ যথাযথ নিয়ম নীতি মানেনি বলেও অভিযোগ তাদের। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। এ কান্না আনন্দের, বুকের ধনকে ফিরে পাওয়ার আনন্দ। 10-11 বছরের চার শিশুকে আসামি হয়ে কাটাতে হয়েছে জেলে, তাও আবার ধর্ষণ মামলায়। বাকেরগঞ্জে শিশুকন্যা ধর্ষণ মামলায় গ্রেফতার চার শিশুকে উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতেই যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়। সকালে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয় স্থানীয় প্রশাসন। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে স্বজনরা বলছেন, জমিনে বিরোধের জেরে এই মামলা দেয়া হয়। জায়গা জমি বিরূপ ছিল, এটা নিয়েই একটা ধর্ষণের মামলা ওদের উঠেছে। বাড়িতেই ছিল না, সকালে মাদ্রাসায় গেছে, বিকেলে আপনাকে বাতলাই দোকানে। পূর্ব বিরোধের কথা অস্বীকার করলেও বাদীপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। পুলিশ আসার পর মেয়ের কথাও শুনছে, ছেলেদের কথাও শুনছে, শোনার পর এইটা হয়ে গেছে। শিশুদের আটক ও আদালতে উপস্থাপনের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানা হয়নি বলে জানান প্রবেশন অফিসার। তবে থানা পুলিশের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। ওই যে উচিত ছিল যে প্রবেশন অফিসার এবং ক্যাপো, মানে আমরা বলি শিশু বিষয়ক পুলিশকর্মীর যৌথ সিদ্ধান্তে নিরাপদ কোথাও আশ্রয় তাকে রাখা উচিত ছিল। এদিকে আদালতের নির্দেশ পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে শিশুদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। যশোর থেকে এখানে আসতে জাস্ট যতটুকু সময় লাগে তার মধ্যে বাচ্চাদের সর্বোচ্চ নিরাপত্তার সহিত এবং সবচেয়ে সুবিধাজনকভাবে তাদেরকে আমরা তাদের ফ্যামিলির কাছে ইতিমধ্যে হস্তান্তর করেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা পুলিশ সুপার। পুলিশের তরফ থেকে কোনো অবহেলা ছিল কিনা বা কোনো রকম মানে গত 6 অক্টোবর বাকেরগঞ্জ থানায় শিশুকন্যা ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর চার শিশুকে গ্রেফতার করে পুলিশ। 9 অক্টোবর উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে তাদের জামিন দিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। সমর ইসলাম, একুশে টেলিভিশন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর নির্যাতনের বিষয়টি সামনে আসার সাথে সাথেই ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ র্যাবের অভিযানে অল্প সময়ের মধ্যে ধরা পড়ে অপরাধীরা। বিশেষজ্ঞরা বলছেন, এরকমভাবে পুলিশ বাহিনী তৎপর থাকলে কমবে অপরাধ, আর অপরাধীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি সামাজিক মূল্যবোধ দৃঢ় করারও পরামর্শ তাদের। মাহমুদ হাসানের রিপোর্ট। স্বামীকে সঙ্গে নিয়ে সিলেটের এমসি কলেজে বেড়াতে আসলে সাত দুর্বৃত্ত ওই দম্পতিকে ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন গৃহবধূ। ওই দিনই তরুণীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম সহ আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
সিলেটের ঘটনার পরপরই নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় স্থানীয় সন্ত্রাসী গ্রুপ দেলোয়ার বাহিনী। ঘটনার পরপরই দ্রুততার সাথে দেলোয়ার সহ ১১ জনকে গ্রেফতার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ দমনে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা দরকার। শুধুমাত্র আইন প্রণয়ন করেই এই অপরাধের নিবারণ করা যাবে বলে অন্তত ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড হতে পারে, এটা তো আমাদের দেশে ক্যাপিটাল পানিশমেন্টের প্রচলন তো আছে। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পরিবার থেকে নৈতিক শিক্ষা না পাওয়ার কারণেই ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটছে। তরুণদের ফিরিয়ে আনতে হলে প্রথমত পরিবার সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে। ছেলে মেয়ে লিঙ্গ সমতা, ম্যাসকিউলিনিটির যে কনসেপশন সেটাকে ব্রেকডাউন করতে হবে, এটি কারিকুলাম শিক্ষা ব্যবস্থায় করতে হবে, এবং সর্বোপরি আইন শৃঙ্খলা এখানে আনতে হবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে, তবে শুধু আইন দিয়ে এ ধরনের অপরাধ দমন করা যাবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ধর্ষণ মামলার বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবিতে আজও কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এবং তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবিতে অনশন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। মিনালা দিবার সহায়তায় রাসেল খানের রিপোর্ট। ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের এই কর্মসূচি। সমাবেশ থেকে নারী নিপীড়ন ও যৌন সন্ত্রাস বন্ধের দাবি জানান বক্তারা। যৌন সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ, এইটাই আমরা চাই। নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের সমালোচনা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডাকসুর সাবেক ভিপি নূর ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা নারী নির্যাতনের মামলায় আসামিদের আইনের আওতায় আনার দাবিতে রাজু ভাস্কর্যের সামনে চলছে অনশন। মামলা করার পরে 18 দিন হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হয়নি, সেজন্য হচ্ছে যে আমার এই রাজত্ব অবস্থান, আজকে এই অবস্থান কর্মসূচি। অপরাধী সহ তার পুরো টিম সবাই গ্রেফতার হোক, ধর্ষক এবং ধর্ষণে যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেকেরই সর্বোচ্চ বিচার আমরা দাবি করি। অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। একই দাবিতে বিকেলে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। মিছিল শেষে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ থেকে দর্শকদের বিচার দাবি করেন নেতারা। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতা কর্মী এক ঘন্টার নোটিশে সারা বাংলাদেশ অচল করে দিবে। আমার বোন ফাতেমাকে যে হুমকি দিয়েছিল যে এই কথা যদি কাউকে বলে তাহলে ফেসবুকে নাকি সে তার লাখ লাখ নাকি ফলোয়ার্সদের হিসেব প্রোগ্রাম করে নাকি লাইভে তাকে পতিতা হিসেবে বানাবে, আখ্যায়িত করবে, লজ্জা ধিক্কার জানায় নুরুগঞ্জের প্রতি। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ছাত্রনেতারা। বাংলাদেশ ছাত্রলীগ ছাড়া কোনো আন্দোলন চলবে না। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধীদের আশ্রয় প্রশ্রয় নয় বরং সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বিকেলে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভায় আইন সংশোধনের প্রস্তাবটি উত্থাপন করা হবে। আরও বলেন, যারা ধর্ষকদের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে আসলে ধর্ষকদের তারা সহায়তা দিচ্ছে। অপরাধীদের বাঁচানোর জন্যই বিএনপি সরকার বিরোধী আন্দোলন করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং ঘৃণ্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে কিনা সেটাই আজ জনগণে প্রশ্ন। সরকার অপরাধীদের আশ্রয় প্রশ্রয় তো নয়,
বরং শাস্তির বিধান আরও কঠোর করতে আইন সংসদের সংশোধনের উদ্যোগ নিয়েছে। উচ্চ আদালতে দুর্নীতি রোধে কাজ করে যাবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। নারী নির্যাতন সংশ্লিষ্ট বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেবেন বলেও জানান তিনি। দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর একুশে টেলিভিশনকে তিনি জানান, প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাজের ধারাবাহিকতা রাখবেন তিনি। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। এম আমিনউদ্দিন দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল। আইনজীবী হিসেবে তিনি তিন দশকের বেশি সময় ধরে কাজ করছেন। আমিনউদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। দুইবার নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে। সরকারের আস্থা বজায় রেখে দেশের সর্বোচ্চ আদালতে দুর্নীতিরোধে কাজ করে যাবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। আমি বারের নির্বাচিত সভাপতি এবং একই সাথে অ্যাটর্নি জেনারেল, আমি দুটো পোস্টই হোল্ড করব। তো আমি বার এবং অ্যাটর্নি জেনারেল অফিস সহ আমরা সকলে মিলে চেষ্টা করব সকল ধরনের দুর্নীতির মূলোৎপাটন করতে, এবং এখানে আমরা কোনো আপোষ করব না। প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। জানান, অগ্রাধিকার ভিত্তিতে নারী নির্যাতনের মামলা নিষ্পত্তির উদ্যোগ নেবেন। আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুবে আলম সাহেব অ্যাটর্নি জেনারেলের যে কর্মদক্ষতার মাধ্যমে, তিনি তার নিজের যোগ্যতার মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের অফিসের যে মান মর্যাদা, যেই অবস্থায় উনি যে সুউচ্চ স্থানে উনি পৌঁছে দিয়েছেন, আমি সেটাকে বজায় রাখার চেষ্টা করব। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিনউদ্দিনকে নিয়োগ দেওয়া হয় বৃহস্পতিবার। গত ২৭ সেপ্টেম্বর দেশের ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যান। এরপর এ এম আমিনউদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের বিরুদ্ধে শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সাড়াশি অভিযান। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। এনআইডি জালিয়াতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এদিকে জালিয়াতির দায়ে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৩৯ কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে ইসি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। নাগরিকত্ব নিশ্চিত করে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চাকরির আবেদন, সরকারি ভাতা, জমি কেনাবেচা, ভোটার শনাক্তকরণ সহ প্রতিটি ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্রের ব্যবহার। ভুয়া এবং একাধিক পরিচয়পত্র তৈরি সহ জালিয়াতির নানা খবর প্রকাশ্যে আসছে বেশ কিছুদিন আগে থেকেই। বিভিন্ন স্থানে সংঘবদ্ধ এনআইডি জালিয়াত চক্রের সাথে যোগ সাজস আছে নির্বাচন কমিশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর। এনআইডি সংক্রান্ত নানা অভিযোগে গেল ৮ বছরে ৩৯ জনকে স্থায়ীভাবে বরখাস্ত করে নির্বাচন কমিশন। অপকর্ম ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে ইসি। কোনো জায়গার থেকে কেউ কোনো ডাটা এন্ট্রি অপারেটর অন্য কেউ যেন আপলোড না করতে পারে, সেজন্য ডিজিটাল যে সিগনেচার, সেই ডিজিটাল সিগনেচার প্লাস আমাদের যে ওটিপি রয়েছে, ওটিপির পাশাপাশি তার ফেস রিকগনিশন প্লাস লগ মেনটেন করা, তারপরে আমাদের এই আইটি এবং অপারেশনাল দুই দিক থেকে কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। তারপরও থামছে না জাল জালিয়াতি। সম্প্রতি সাবরিনা ও কুষ্টিয়া এনআইডি জালিয়াতির ঘটনার পর নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীতে অভিযান চলমান আছে, আর শনিবার থেকে অভিযান চলবে সারা দেশে। টেকনিক্যাল সাইড থেকে কি দেখবে, অপারেশনাল সাইড থেকে কি করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড থেকে কি দেখবে, এই বিষয়গুলো আমরা একটা চেকলিস্ট হিসেবে একটা বাইন্ডিং করে বই আকারে প্রস্তুত করছি, যাতে করে এই টিমগুলো যখন গ্রাউন্ডে যাবে তারা এই ফরম্যাট অনুসারে ফিল আপ করবে। ফর্মে ফিল আপ করলে আমরা বুঝতে পারবো যে কোথায় মানে হচ্ছে। শনিবারই আমাদের একটা টিম চলে যাচ্ছে, এবার পর্যায়ক্রমে বিভিন্ন টিম যেতে থাকবে। জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে এনআইডি ডিজি জানান, অপরাধীদের ছাড় দেয়া হবে না। আইন, বিধি, বিধান, নীতি, এই সমস্ত বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। প্রতি বস্তায় আধা কেজি করে চাল কম, নেওয়া হচ্ছে অতিরিক্ত দাম, এমন চিত্র পাওয়া গেছে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। এদিকে এখনও চড়া পেঁয়াজ ও সবজির বাজার, বেড়েছে ভোজ্য তেল ও ডিমের দাম। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। চালের বাজারে লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, আরেক দফা বেড়ে মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে, রয়েছে মান নিয়ে প্রশ্ন। কালকে কিলাম ৫০ টাকা, আজকে হয়ে গেল ৬০ টাকা, তাহলে এই যে কেজিতে ১০ টাকা, এটা কেন বাড়ে? সরকার রেট বাইজা দেওয়ার পরের থেকে চাউলের যে কোয়ালিটি,
এটা অনেক নিম্নমান হয়ে গেছে। মিনিগেটের মধ্যে 20% আটা সেল দিয়ে মিনিগেট বানাইছে, এখন এটার 40% দিয়ে বানাইতে আছে। চালের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দেখা মিলল 25 কেজি চালের বস্তায় কমপক্ষে আধা কেজি কম দামেও হেরফের। বাস্তবে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে 500 গ্রাম অর্থাৎ হাফ কেজিও আমরা কম পেয়েছি, এমন রেকর্ড আমরা পেলাম। এনারা বলছেন যে এটি মিল মালিক যখন প্যাকিং করেছেন তখন দেখা যাচ্ছে 25 কেজি ছিল, কিন্তু আসার সময় ময়েশ্চার শুকিয়ে গেছে ফলে কমে গিয়েছে। এদিকে বেগুন ও চিচিঙ্গার কেজি 80 টাকা, করলা 100, ঢেঁড়স কাঁকরোল ও কচুরমুখী 70 টাকা, ঝাল বেড়েছে কাঁচামরিচের, প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা। 80 টাকার নিচে আসলে কোনো ধরনের সবজি নাই, নিম্নবিত্তদের আসলে এখন মাছ মাংস খাওয়াটা ইজি হয়ে গেছে সবজির থেকে। আলুর বাজারেও স্বস্তি নেই, কেজিতে আবারও বেড়েছে 5 থেকে 7 টাকা। বর্তমানে আলুটা আপনার একটু বাজারে বেশি, গত সপ্তাহে এই সপ্তাহে বাজার 2-3 টাকা বেশি। বিক্রেতারা বলছেন বন্যার কারণে নষ্ট হয়েছে সবজির ক্ষেত। 50-60 উপরে সব সবজি, সামনে আরও কম করার এক মাস লাগবে সিজন আইতে আইতে, সে হালকা শীত পড়বে সিজন সবজি নতুন সবজি বেরোবে। ডিমের দামও বেড়েছে, এক সপ্তাহের ব্যবধানে হালিতে 5 টাকা, আর দেশি পেঁয়াজ 90 থেকে 100 টাকা, আর ভারতীয় পেঁয়াজ 120 টাকা। গরিব মানুষের জন্য অতীব কষ্টের জিনিস, বর্ষার সিজন না, এজন্য ডিমের দাম একটু বেশি থাকে, আর কয়েকদিন পরে দাম একটু কমে যাবে। আমদানি করা পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কমার আশা দেখছেন না ব্যবসায়ীরা। ডেইলি বলতেছেন সিটা এক পড়ে সিপাই যে ওই পাকিস্তান তো না যে বার্মা তো না যে আমরা কিছুই পাচ্ছি না। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 একদিনে 17 জনের মৃত্যু হয়েছে, এ সংখ্যা গত 4.5 মাসের মধ্যে সর্বনিম্ন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5,477। এর আগে 28 মে কোভিড-19 15 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তের সংখ্যাও কমেছে, দেশে এখন কোভিড রোগীর সংখ্যা 80,481। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্রমণের 216তম দিনে দেশের 109টি ল্যাবে 11,256টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,278 জন। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,75,870। নতুন 1,596 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,89,912 জন। শনাক্তের বিপরীতে আক্রান্তের হার 18.33%, সুস্থতার হার 77.13% ও মৃত্যু হার 1.46%। করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে 4,222 জন পুরুষ এবং নারী 1,255 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, 50% বেশি। এরপর চট্টগ্রাম বিভাগে মৃত্যুর হার 20.21%। দেশে গত 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুর দিকে ধীর গতির সংক্রমণ চূড়ান্ত রূপ নেয় জুন মাসে, তবে গত 2 মাস থেকে কমেছে নতুন রোগীর সংখ্যা, সেই সাথে কমেছে পরীক্ষার সংখ্যাও। গেল 24 ঘন্টায় নতুন শনাক্তের হার 11.35%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 20,50,669। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতন মামলার 2 আসামি সোহাগ ও রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 6 দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে তোলা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মোসলেহ উদ্দিন মিজান ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন। মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই 2 আসামির নাম উঠে আসায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার আসামি আব্দুর রহিম এবং ইউপি সদস্য মোজাম্মেল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ফেনীর সোনাগাজীতে কিশোরী ভাতিজিকে ধর্ষণের ঘটনায় চাচা তমিজুদ্দিন নয়নকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ 10 দিনের রিমান্ড চাইলেও আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় শুনানি না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আর ছাগলনাইয়ায় চিপস দেওয়ার লোভ দেখিয়ে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা ইমন ফারুক বাদশাকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরে বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় পরিবহন শ্রমিক মনির হোসেনকে আটক করেছে পুলিশ। এছাড়া শার্শার আমলাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এদিকে গাজীপুরের কাশিমপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় 2 আসামিকে 2 দিনের রিমান্ডে দিয়েছে পুলিশ।
উন্নয়ন সংস্থাগুলোর নেতিবাচক প্রচারণা সহ নানা কারণে ভাষাঞ্চরে যেতে আগ্রহী নয় রোহিঙ্গারা। বিশ্লেষকরা বলছেন, ভাষাঞ্চরের সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা, আরাম আয়েস ও সুবিধাজনক পরিবেশ না থাকায় রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে তারা। তৃতীয় কোনো পক্ষের সুবিধা অসুবিধায় প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে ভাষাঞ্চরকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেওয়ার পরামর্শ তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। টেকনাপ ও উখিয়ায় ক্যাম্প নির্মাণ করে রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশ। প্রতিনিয়তই বাড়ছে রোহিঙ্গাদের নতুন প্রজন্ম। খিঞ্জি ও জনবহুল হয়ে উঠেছে বাস্তুচ্যুত মানুষগুলোর অস্থায়ী আবাস। বাড়ছে পাহাড় ধস কিংবা দুর্যোগে প্রাণহানির শঙ্কাও। নিজের দেশে ফিরে যাওয়ার সময় সাপেক্ষ ও অনিশ্চিত। এসব বিষয় বিবেচনায় নোয়াখালীর হাতিয়ার ভাষাঞ্চরে নৌবাহিনীর সহায়তায় নির্মাণ করা হয়েছে রোহিঙ্গাদের আশ্রয়ন প্রকল্প। 13 কিলোমিটার দীর্ঘ ও 3 মিটার উঁচু বেড়িবাঁধ দিয়ে চরটিকে করা হয়েছে সুরক্ষিত। 1 লাখ মানুষ বসবাসের সুবিধা সম্বলিত এ প্রকল্পে 120টি গুচ্ছ গ্রামে অস্থায়ী অবকাঠামো তৈরির কাজও শেষ। আশ্রয়কেন্দ্র, থাকার ঘর, গুদামঘর, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, খেলার মাঠ, কবরস্থান সহ মাছ চাষের পুকুর সব সুবিধাই আছে। রেফিউজি ক্যাম্পগুলি আছে, সেখানে কিন্তু জনসংখ্যা বাড়ছে, সুতরাং এটার একটা প্র্যাকটিক্যাল সলিউশন দরকার আছে। এবং এই প্র্যাকটিক্যাল সলিউশনের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে ভাষাঞ্চর একটা ভূমিকা রাখবে। কারা যাবেন, কি ধরনের মানুষ যাবেন এবং সেখানে যাওয়ার পরে তারা কি করবেন, সেই বিষয়গুলি নিয়ে এক ধরনের দিক নির্দেশনা দিলে আমার মনে হয় যে আমাদের যারা আছেন শরণার্থী তারা যাবেন। সে বসবাসের উপযোগিতা যাচাইয়ে রোহিঙ্গাদের নেতা বা মাঝিরা প্রকল্প ঘুরে দেখে এসেছেন। শুরুতে সন্তুষ্ট হলেও ফিরে এসে ভোল্ট পাল্টেছে। নতুন ঠিকানায় যেতে অনাগ্রহ সৃষ্টিতে কাজ করছে একটি মহল। তখন তাদের যে পৈতৃক সংযোগ যেটি আছে, বাস্তবিতার সাথে যে সংযোগ আছে, সেটি বিচ্ছিন্ন হয়। তারাও এখানে খুব বেশি আগ্রহ প্রকাশ করবে না। শরণার্থী আছেন, তাদের জন্য সুবিধা তৈরি করা হয়েছে, কিন্তু শরণার্থীদের দেখভাল করার জন্য যারা থাকবেন তাদের জন্য কোনো সুবিধা ওখানে তৈরি করা হয়নি, এই জন্য তারা আগ্রহী না। এখানে 5-star হোটেল নাই, 3-star হোটেল নাই, থাকা খাওয়া এসব সুবিধা, লজিস্টিক সুবিধা নেই। সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার চেষ্টায় ভেসে থাকা 306 জন রোহিঙ্গাকে রাখা হয়েছে ভাষাঞ্চরে। তারা বেশ ভালোই আছে, এমনকি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতি না হওয়ায় চরটি ঝুঁকিমুক্ত। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, জোর করা হবে না কাউকেই। ইন্টারন্যাশনাল ইন্ডিও ওরা ওদের বুঝাচ্ছে ওখানে যেও না, গেলে তোর বন্দি হয়ে থাকবে। যারা ভাষাঞ্চরে স্থানান্তরে আপত্তি জানাচ্ছে তারা ঠিক কাজ করছে না বলেও ক্ষোভ জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। টিকিটের জন্য বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের অফিসে সৌদি আরব প্রবাসীদের ভিড় কিছুটা কমেছে। প্রয়োজনীয় কাগজপত্র আর টোকেন থাকলেই টিকিট রিইস্যু করা হচ্ছে। তবে কারো কারো অভিযোগ, 30 অক্টোবর পর্যন্ত সবার ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলা হলেও অনেকেরই বাড়েনি। আবার মেয়াদ থাকলেও নির্দিষ্ট সময় উপস্থিত না থাকায় টোকেন পাননি অনেকেই। ইবনে নূর শাওন জানাচ্ছেন বিস্তারিত। কয়েক মাস ধরে দেশে আটকে থাকা সৌদি প্রবাসীদের টিকিট রিইস্যু করতে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের অফিস কর্মীদের ব্যস্ততা। ছুটির দিনও সেবা দিচ্ছে এয়ারলাইন্স দুটি। মতিঝিল বিমান অফিসে টোকেনধারীদের টিকিট দেওয়া হচ্ছে। দিনের নির্দিষ্ট সময় পার হওয়ায় টোকেন পাননি অনেক প্রবাসী। আজকে যদি আমাদেরকে যদি একসঙ্গে যদি দিত এই টিকিটটা যদি দিত, তাহলে আমরা দূর থেকে আমরা যে কষ্ট করে আসছি তাহলে আর আমাদের আর সমস্যা হতো না। আজকে 9 তারিখে আজকে আমাদের টোকেন দিছে, তাহলে 18 তারিখে আসতে বলছে, তাহলে 18 তারিখে যদি গেলে আমরা গাইবান্ধা থেকে কত দূর, আপ ডাউন ভাড়া, এদিক তো 3 বার আসছি আমি। তবে চাপ কমায় স্বস্তিতেই মিলছে টিকিট। এখন মোটামুটি লাইনে আছি, শৃঙ্খলার ভিতরে আছি, কোনো ধাক্কা ধাক্কি নেই, ফাড়াফাড়ি নাই, কোনো নাই। 4টার দিকে আসছি আর কি, তো আমি মনে করি 11টার মধ্যে ঢুকে গেছি, 10টার মধ্যে ঢুকছি, এখন টিকিট পেয়ে গেছি, কোনো সমস্যা হয় নাই, 24 তারিখে টিকিট পাইছি। এদিকে গেল 4 অক্টোবর, সৌদি এয়ারলাইন্সের ফর্ম পূরণ করলেও এখনও SMS না পাওয়ার অভিযোগ আছে। তারাও লাইনে দাঁড়িয়েছেন SMS পাওয়াদের সঙ্গে। এখন এই 2 দিন ধরে যাবো এখানে বসে আছি, কালকে রাতে 7টা পর্যন্ত এখানে বসাছিলাম, পরবর্তীতে আমাকে একটা ডকুমেন্ট দিয়ে বার করে দিয়েছে যে কালকে আপনাকে প্রথম সিরিয়াল দিব, এখনও কিন্তু আমরা সিরিয়াল পাই নাই। টিকিট কাউন্টার বাড়ানোর দাবিও আছে প্রবাসীদের। এখানে ডেস্কের সংখ্যা আরও যদি বাড়ানো হয় তাহলে প্রবাসীদের সঠিক সুযোগটা আমরা পাবো। তবে যাদের ভিসার মেয়াদ আছে সবাই টিকিট পাবে বলে নিশ্চিত করেছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ইবনে নূর সং, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম বন্দরে 28 বছর ধরে পড়ে আছে আমদানি করা বিভিন্ন দাহ্য পদার্থ। বন্দরের সার্বিক নিরাপত্তায় এসব পণ্য দ্রুত সরিয়ে নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। ঝুঁকি কমাতে রাসায়নিক পণ্য আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। আমদানি করা রাসায়নিক ও বিভিন্ন দাহ্য পদার্থ দীর্ঘদিন ধরে পড়ে আছে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে। এসব পণ্য দেশের প্রধান সমুদ্র বন্দরে পড়ে থাকায় ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে। বিপজ্জনকভাবে দীর্ঘদিন রাসায়নিক ও দাহ্য পদার্থ পড়ে থাকার জন্য বন্দর ব্যবস্থাপনাকে দায়ী করেছেন ফ্রেইট অ্যান্ড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন এবং নাগরিক আন্দোলনের নেতারা। কোনটি আপনার বন্দরের জন্য ক্ষতিকারক হতে পারে, কোনটি দাহ্য পদার্থ, কোনটি আপনার বিস্ফোরক হতে পারে, এই ধরনের গবেষণা বা এই ধরনের কোনো এক্সপার্ট কিন্তু বন্দরে বা কাস্টমসে ওইভাবে নাই। বেআইনিভাবে যদি আসে তখন বন্দরে পড়ে থাকে, এটা তখন তা খালার দিতে পারে না। এখানে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে কাজটি হতে পারে। কর্তৃপক্ষ বলছে দুর্ঘটনার আশঙ্কায় এসব রাসায়নিক ও দাহ্য পদার্থ দ্রুত সরিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে। পরপর দুটি চিঠি দিয়েছি, এই অকালাসকৃত পণ্যগুলা যেগুলা নিলামযোগ্য সেগুলো নিলাম করার জন্য, যেগুলো ধ্বংসযোগ্য সেগুলো ধ্বংস করার জন্য। চট্টগ্রাম বন্দরের যে চিঠি, ওই চিঠিতে যেই রাসায়নিক পণ্যগুলোর কথা বলা আছে এর মধ্যে অনেকগুলো দেখা গেছে আনম্যানিফেস্টেড অথবা আনকাউন্টেড অথবা নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা সামনে ধ্বংস করে দেব। ঝুঁকি কমাতে রাসায়নিক পদার্থ আমদানির ক্ষেত্রে কড়াকড়ি আরোপের কথা বলছেন বন্দর কর্মকর্তা। আমরা এখন সিদ্ধান্ত পর্যায়ে আছি যে আমরা এলসিএল কোনো কেমিক্যালের জন্য এলসিএল কন্টেনার এলাও করব না। রাসায়নিক ও দাহ্য পদার্থ আমদানি ও বাজারজাতে মনিটরিং জোরদার করার কথাও বলছেন তারা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা স্মারক হিসেবে বেনাপোল স্থলবন্দর দিয়ে 1,875 মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ $10। রপ্তানি করা প্রতিটি মাছের ওজন 1 কেজি 200 গ্রাম। বৃহস্পতিবার সবশেষ চালানে 197 মেট্রিক টন ইলিশ ভারতে গেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বাণিজ্য মন্ত্রণালয় 2 দফায় 13 জন রপ্তানিকারককে 1,875 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিল। এ পর্যায়ে খেলার খবর। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছে দেশ। জনমানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ক্রিকেটাররাও, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন তারা। দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বন্ধের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হন। এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দিই। চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি। নিজ নিজ পরিবারের নারী সদস্যর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হন। সুস্থ থাকতে শরীর চর্চার বিকল্প নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। রাজধানীতে এম্পায়ার ফিটনেস নামে একটি শরীর চর্চা কেন্দ্রের উদ্বোধনীতে যোগ দেন তিনি। এ সময় শরীর চর্চায় অনুপ্রাণিত করতে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোহেল তাজ ছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ, ডাক্তার জাহাঙ্গীর কবির সহ অন্যরা। কর্মদক্ষতা বাড়াতে এবং রোগ প্রতিরোধে প্রতিদিন নিয়ম করে শরীর চর্চার উপর গুরুত্ব দিয়েছেন অতিথিরা। সংবাদ শেষ করব শান্তিতে নোবেলের খবর দিয়ে। ক্ষুধা মুক্ত বিশ্ব গড়তে ভূমিকা রাখায় এবছর শান্তিতে নোবেল পেল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। নোবেল কমিটি বলছে সংঘাত ও যুদ্ধ কবলিত এলাকাগুলোতে ক্ষুধার নিরসনে অনবদ্য অবদান রাখছে WFP। নোবেল জয়ে সংস্থাটি নগদ $11 লাখ পাবে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। বিশ্বের দেশে দেশে ক্ষুধা দূর করতে কাজ করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP।
বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে অসহায় মানুষের পাশে খাদ্য নিয়ে দাঁড়াচ্ছে সংস্থাটি। WFP প্রতি 10 কোটি ক্ষুধার্ত নারী পুরুষ ও অসহায় শিশুর কাছে খাদ্য পৌঁছে দিচ্ছে। কাজটি করতে গিয়ে সংস্থাটির কর্মীরা জীবন উৎসর্গ করছেন, আর এই মহান কাজের স্বীকৃতি পেল সংস্থাটি। স্থানীয় সময় সকাল 11টায় রাজধানীর অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল এবছরের শান্তি পুরস্কার পাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এবছর 318 মনোনীত প্রার্থী থেকে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-কে নির্বাচন করা হল। নোবেল জয়ের প্রতিক্রিয়ায় সংস্থাটির মুখপাত্র জানান, এটি একটি বিশেষ মুহূর্ত। WFP বিশ্বে ক্ষুধা নিবারণে প্রতি বছর 88টি দেশে 97 কোটি মানুষকে খাদ্য সহায়তা দেয়। বিশ্ব খাদ্য কর্মসূচির চেয়ারম্যান এখন নাইজারে অবস্থান করছেন। খবরটি শোনার পর কর্মীদের নিয়ে উল্লাস করেন সংস্থা প্রধান। এদিকে করোনা মহামারীর কারণে এবছর পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে ভার্চুয়াল। 12 অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণার মধ্য দিয়ে এবারের নোবেল পুরস্কার ঘোষণা শেষ হবে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ধর্ষণের ঘটনায় আসামি বরিশালের সেই 4 শিশু বাবা মার কাছে ফিরল, ষড়যন্ত্র করে মামলা দেওয়ার অভিযোগ। পুলিশের তৎপরতায় কমবে ধর্ষণের মতো অপরাধ, সামাজিক বন্ধন দৃঢ় করার পরামর্শ, নূরের বিচার দাবিতে অনশন। উচ্চ আদালতে দুর্নীতি রোধে কাজ করবেন নতুন অ্যাটর্নি জেনারেল, উদ্যোগ থাকবে নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তির। জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন, কাল থেকে সারাদেশে 87 অভিযান। ওজনে কম দামও বেশি, চালের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পেঁয়াজ সবজি ডিমের বাজার চড়া। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।